নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনিভার আড্ডায় আজ আমরা রান্না করতে শিখব এই রকম সুন্দর সুগন্ধি ভাতে ভাপা ইলিশ। একদম সহজ একটা রেসিপি, মুখে লেগে থাকার স্বাদ, গরম ভাতের সাথে তৃপ্তি করে খাওয়া যায়। পদ্মার ইলিশে এখন অমিল, তাই কোলাঘাটের ইলিশ দিয়েই রান্নাটি করব। এই রকম কেটে নিয়েছি, উপকরণ বলতে এগুলো, নারকেল কোড়া পেস্ট করছি। কালো সরষে নিলাম 3 চামচ, আর সাদা সরষে দিচ্ছি 2 চামচ, 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, 1/2 চামচ নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। দুধ দিয়ে মিক্সি থেকে পেস্ট করে নিয়ে আসবো। 1 কাপ দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সর্ষে বাটা থেকে সর্ষে বাটাটা ছেঁকে নিলাম, তাহলে খেতে খুব মোলায়েম লাগবে, আর খাওয়ার সময় তাহলে খোসাগুলোও আসবে না, ভীষণ ভালো লাগবে খেতে। হাঁড়িটা নামিয়ে নিয়েছি, এবার কড়াই বসাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, 1 চামচের মতো কালো জিরে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। জিরে ভাজার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। ভাতের হাঁড়িটা আবার চাপিয়ে দিলাম। দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা দিলাম, এবার টক দই দেব। নুন দিচ্ছি 1 চামচ, আর 1/2 চামচ হলুদ। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। সর্ষে বেটে ছেঁকে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কালো জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মাছগুলো এই মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
ভাতটা প্রায় হয়ে এসেছে, এবার টিফিন বক্সের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তিনটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব। আর দুটো তিনটে লঙ্কা চিড়ে দিলাম, আর তিনটে লঙ্কা গোটা দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ভাতটাও হয়ে এসছে, এবার ভাতের মাড়টা ঝরিয়ে নেব। আর এটা আবার বসিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এই ধিমে ধিমে আছে, মাছটা ভাপানো হয়ে যাবে। এবার থাক কিছুক্ষণ, ততক্ষণ এগুলো সব গুছিয়ে গেছি। 15 মিনিট পর ফিরে এলাম, আর তখন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। যখন মাছটা ঝরাচ্ছিলাম, যখন ভাতের মাছটা ঝরাচ্ছিলাম, আমি পুরোপুরি মাছটা ঝরাইনি, অল্প একটু রেখে দিয়েছিলাম। কারণ এটা তো ভাপে হবে, পুরোটা যদি ঝরিয়ে দিতাম তাহলে তলায় লেগে যেত, ওই জন্য একটুখানি মাছ রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলছি। এবার দেখি খুলে কেমন হয়েছে। বেশ ভালো লাগছে খেতে, দই দেওয়াতে টেস্টটা একদম অন্যরকম হয়েছে। আর সর্ষে বাটাটা ছেঁকে দিলাম, এবং সর্ষে বাটাটা দুধ দিয়ে বাটা হয়েছিল। সত্যি খেতে একদম মোলায়েম লাগছে। ইলিশ মাছের নিজস্ব এত সুন্দর সুগন্ধ রয়েছে, নিজস্ব স্বাদ রয়েছে, এই মাছে বেশি মশলার প্রয়োজন হয় না। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এক হেলদি ফুড রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন সবাই।